ব্যাগ নিয়ে চলে গেছিল তৃণমূল হতে, তার কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে, সে বড় বড় জমি কিনেছে, বড় বড় সোলার দোকান করেছে। একজন এমএলএ ছাড়া কেউ কিছু করতে পারে না। আজকে একজন এমএলএ লাজেশীল এমএলএ সব সময় তার হিসাব দিতে পারে, এটা আইনে বলা আছে। আমাকে না বলে 6 বছর ধরে আজ পর্যন্ত মানুষকে বঞ্চিত করেছে, তার বদলা আপনারা নেবেন তো? তাই সে কিন্তু সিপিএম করে, আমাদের তৃণমূল দল করে না। তাই আমি বলবো তাদের বিচারবাদ চাই। আমার 4-7 জন কাউন্সিলর আছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের জন্য বাড়ি দেওয়া হয় না, তাদেরকে হিসাব দেওয়া হয় না। একজন এমএলএ এবং এসডিও এবং ডিএম এর থেকে বেশি আমার ক্ষমতা দেওয়া আছে যে আমি সব কিছু জানতে পারি, যে কোনো মধ্যে চাইতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমাকে অন্ধ করে রাখা হয়েছে। আজকে আপনারা দেখুন ম্যাকেঞ্জি কিপার সবুজ দ্বীপে কত টাকার খরচা করেছে দেখুন, কত টাকা খরচা করেছে আর কত কোটি কোটি টাকা তুলেছে দেখুন, আপনারা দেখুন। আমরা তার প্রতি আর কি চাই, আগামী দিনে পুরসভা আসছে আমাদের, এই পুরসভাকে 21টি আপনাকে জিততে হবে আপনাদের স্বার্থে। আমরা চাইব আগামী দিনে যেন 21টা আমরা জিতবো। যারা ভোট দেননি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আগামী দিনে প্রতিবাদ করার জন্য ভোটটা দিন। আমি অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মান সম্মানের জন্য আপনারা ভোটটা দিন, আপনাদেরকে সাপোর্ট করা হচ্ছে। যারা চুরি করেছে তারা শাস্তি পাবে। আমরা আগামী দিনে সেই আন্দোলন গড়ে তুলবো, কারণ আমরা চাই একজন এমএলএর ক্ষমতা কি নিশ্চয় জানা উচিত, একজন এমপির ক্ষমতা জানা উচিত, একজন কাউন্সিলর ক্ষমতা জানা উচিত। আজ পর্যন্ত কোনো চিঠি আমি জানতে পারিনি, কোনো মিটিং জানতে পারিনি, কি উন্নয়ন হয়েছে জানতে পারিনি। তাই তার জবাব চাই আমি। দেশে সিপিএমের কাজ করছে, আমরা কিন্তু আপনারা সাথ দিবেন তো? আসনের কাছে অনুরোধ রাখছি যে আপনারা দুর্নীতিগ্রস্তকে যেই হোক আমি হলে আমাকে আরেস্ট করুন আপনারা। আমরা চাইব দুর্নীতিগ্রস্ত লোক আমার দলে থাকবে না, ন্যায্য গরিব মানুষের অধিকার। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।